টিডো দিত উড়াইয়া। আরেকজন আয়সা বলতো নামাজের আয়াত দরকার নাই, যেহেতু আমরা বড় বড় নেতা খেতারা নামাজ মাস করতে পারি না, সুতরাং এই আয়াতগুলি আমাদের জন্য লজ্জাজনক বিষয়, এটি উঠাইয়া দাও। তো দ্বিত নামাজের আয়াত উঠাইয়া। আর এক দল বর্তমান বাইশালে আয়সা বলতো যে ফর্দার আয়াত উঠাইয়া দাও, যেহেতু আমাদের নারীরা এখন কয় বেলা উজি করতো না, এরার দাদিরা বেলাউজ পড়ছে না, এখন এরাও পড়তো না, এরা অর্ধেক উলঙ্গ রাস্তা দিয়ে হয়, আমাদেরকে পোশাকের স্বাধীনতা দেন। পোশাকের স্বাধীনতা কি তা, তুই তো এমনি বেলাউজ নাই, আর কি তা স্বাধীনতা ভাইতে, যেটা দিয়ে ডাইকে দেখছো দিটা কি ভালো তিনি লক্ষণ তো ভালো দেখতেছি না আমি, যে কয় স্বাধীনতা চাই এর অর্ধেক কাপড় নাই, সে বক্তব্য দিতেছে বেলাউজ আমাদের দাদিরা পরে না আমরা পরবো না, ভালো কথা তুই করিস না, তে আরো কি তা স্বাধীনতা চাস, যেখানে আছি এখানেও কিন্তু ভালাই তিনি। যেই সমস্ত লোকগুলি পোশাকের স্বাধীনতা চায়, দেখলাম ফেসবুকে বিভিন্ন পত্রপত্রিকা গাইডে নিয়ে খুব টল হইল, ইডি বেড়া না বেডি আমিও বুঝতে পারছি না, ইডি চেহারা দেখলে বোঝা যায় না বেড়া না বেডি, এমন কিছু লোক গেছে পোশাকের স্বাধীনতা চাইতে, তোরা পোশাক পরলি কিতা না পরলি কিতা, পোশাক পরিস না তিনি নিয়ে আবার আন্দোলন করস কার, পোশাকের স্বাধীনতা চাস। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার পোশাক দেখছেননি, মাশাআল্লাহ মোটামুটি যত প্রধানমন্ত্রী আয়া গেছে তত মহিলাও, কিন্তু ওনার পোশাক খারাপ না ভালো, ভালো আপনি দেখেন প্রধানমন্ত্রীর এখান পর্যন্ত এটার কিতা কয় তাকে ব্লাউজ নেই, এই ব্লাউজটা এই হাতের কবজি পর্যন্ত তাকে, যেটা আমাদের গ্রামগঞ্জের অনেক মা বোনদেরও তাকে না, দেশের একজন প্রধানমন্ত্রী হওয়ার পরে মোটামুটি হাতটা দেখছি আমি প্রায় সময় এখান পর্যন্ত তাহে, তা আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা হইয়া যদি উনি এত সুন্দর করে পর্দা করে, তুই অর্ধেক ল্যাংট হইয়া কস পোশাকের স্বাধীনতা চাস, হ্যাঁ এটা অযৌক্তিক, এটা যুক্তিক না। তো এখন দেখা যায় এরা আন্দোলন করার পরে সবাই মিললে হয়তো তাক দিয়ে এরা যেহেতু ল্যাংটা হইয়া থাকতো চায় আয়াতটা উঠাই দেন, তো দিত ফর্দার আয়াত উড়ায়া, এই উড়ায়া দিতে 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 দেখা যায় বিসমিল্লার বাওয়া নাই, বলুন ওই তো কিনা এরকম আল্লাহ জানেনি, এই জন্য দায়িত্ব কারাতে নিছে, যদি আর তো দায়িত্ব দিতে এই আহাম যে করতো এটা আল্লাহ ভালো করে জানে। এর একটা বাস্তব ঘটনা শোনাই, কিছুদিন আগে আমাদের দাদার দেশে 26টা আয়াত উঠাইয়া দেওয়ার জন্য এরা হাইকোর্টে ইয়ে দিছিল, লিখিত দিছিল যে আয়াতগুলো উঠাইয়া দেন, ইয়াদ আছেন আপনারা 26টা আয়াত উঠাইয়া দেওয়ার জন্য খুব চেষ্টা করছে, বলুন এরারে কি আল্লাহ দায়িত্ব দিছি, দায়িত্ব না দেওয়ার পরই চায় 26 আয়াত উঠাইয়া দিত, যদি দায়িত্ব পাইতো বান্দর তাহে গো, বান্দর কোথায় তাহে, ডাল ডুল ভাঙেনি বান্দর, রাতে কি কুড়াল আসেনি, যদি কুড়াল দিত তো কুবা শামসুর মতো কুবাইতো, কথা হল না, এরা তো কুড়াল নাই এরপরে গাছে ডাল ভাঙে, যদি এ কুড়াল হয়তো কিতা করত, ঠিক তেমনি ভাবে এদের হাতে আল্লাহ কোরআনের দায়িত্ব দেয় না এরপরে চায় আয়াত উড়াই দিত, যদি দায়িত্ব দিত কোরআনই থাকতো না, এই জন্য আল্লাহ বলেন নাজিল করছি আমি হেফাজত করব, আমিন, জোরে কোন কে হেফাজত করবে, আল্লাহ, আল্লাহ নিজে কোরআনে বলেন ইন্না আমি হেফাজত করবা, সুবহানাল্লাহ, গেল একটা, দুই নম্বর হলো কোরআন নাজিল করার পরে আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করছে গোটা বিশ্ববাসীর কাছে যে কোরআন আমি নাজিল করছি, ফার্স্ট লাস্ট একটা ভুল দইরা ফাললে দেখায় দে, তোরার মাথাত কত গেলু আছে, কি পরিমাণ তোরা বুদ্ধিজীবী, আমার দেখা একটা ভুল দইরা, 1500 বছরের ভিতরে কোন পণ্ডিত ফার্সিনি ভুল ধরত, কোন বুদ্ধিজীবী, এরা কিন্তু একটা গ্রুপ আছে সব সময় দেহে ভুল ধরা যায় কিনা, কিন্তু এদের মাথার চুল গেছে গা ভুল ধরা সম্ভব হয়েছে না, বহু পণ্ডিত
বহু বুদ্ধিজীবী আমাদের দেশে আছে, এরারও তো জিগান্তর মাথার চুল কই হয় বুদ্ধি গুতায় তুলে লিছে। এত বুদ্ধি লইয়া ভারস না ভাললে কোরআনের ভুল দেখা, বাপের সাহস নাই কোরআনের ভুল ধরার, কারণ আল্লাহ চ্যালেঞ্জ করছে ভুল ধরে দেখা। সুবহানাল্লাহ, পৃথিবীতে যত গ্রন্থ আছে রাইটার যিনি সে আগেই ক্ষমা চেয়ে নেয় যে আমার ভুল হতে পারে। দেখবেন বিভিন্ন গ্রন্থের পিছনে লেখা আছে আমার ভুল হতে পারে, কিন্তু পৃথিবীতে একটা গ্রন্থ এটা হলো আল কোরআন যেটার শুরুতে হেডলাইনে লেখা ভুল নাই। উন্নতি ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার।